We are not scared. তৃণমূলের করা পোস্ট ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ, কটাক্ষেশুর গেরুয়া শিবিরের গলায়। We are not scared. তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল। বুধবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এটি। কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি মামলা ও লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে তৃণমূল সাংসদের যে নাম জড়িয়েছে তার সত্যতা কতটা তা যাচাই করতেই অভিষেককে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। ইন্ডিয়া জোটের বৈঠক বাতিল করেই হাজিরা দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড, যা নিয়ে ইতিমধ্যেই চড়েছে রাজনৈতিক পারদ। তবে সবচেয়ে বিতর্ক বাড়িয়েছে দলের তরফে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, উই আর নট স্কেয়ার্ড, অর্থাৎ আমরা ভীত নই, যার শেষ দুটো বর্ণে লাল রং দিয়ে জ্বলজ্বল করছে ইডি। তবে কি ইডিকেই কটাক্ষ করে এই পোস্ট? ইডিকে উদ্দেশ্য করেই তারা যে ভীত নন সেই বার্তাই দিতে চাইল তৃণমূল। তবে তৃণমূলের তরফে করা আরও একটি পোস্ট নিয়েও কম জল ঘোলা হয়নি। এদিন সকালেই দলের তরফে এক্স অ্যাকাউন্টে লেখা হয়, নির্লজ্জভাবে বিজেপি ইডিকে ব্যবহার করছে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। এই দুই পোস্ট ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মোদিজি যে নীতি নিয়ে চলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ চুরি করবো না, কাউকে করতেও দেবো না। তাই চুরি করলে জেলে যেতে হবে আর বলতে হবে মোদি ইজ দ্য বস, খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু চুরি করলে পরে তাদেরকে জেলে যেতে হবে, এবং মোদিজি যে নীতি নিয়ে চলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ না খাবো না চুরি করবো না চুরি করতে দেব, সেই নীতি অনুসারে চলবে ভারতবর্ষ। এবং যত চোরেরা আছে, যারা গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা যারা নিয়েছে, যাদের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাদেরকে জেলে যেতে হবে, ঝুঁকতে হবে এবং বলতে হবে মোদি ইজ দ্য বস। এত স্টেটমেন্ট বাজি কেন? প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাহলে এত স্টেটমেন্ট বাজি কেন? যান না, ঘুরতে যাচ্ছেন, যান, চা খেয়ে চলে আসুন, কে ভয় পাচ্ছে না পাচ্ছে এটা নিয়ে আলোচনার কোনো প্রশ্ন নেই। প্রধানমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছেন, ওনারা একটা মিটিং করতে নাকি পেট্রোলের দাম কমে গেল, কে কাকে ভয় পাচ্ছে, আর দু তিনটা মিটিং করুন না, দেশের মানুষ খুশি হবেন। প্রত্যেক মিটিংয়ের পরে 10-20 টাকা যদি পেট্রোলের দাম কমে আর গ্যাসের 200-400 টাকা দাম কমে, আমি রোজ মিটিং করুক, দামটা তো কমুক। সব মিলিয়ে এখন উই আর নট স্কেয়ার্ড এর বিতর্কের পারদ আর কতটা চড়ে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।